নমস্কার, এই মুহূর্তত আহি পৰিছে ৰাতিপুৱাৰ কেইবাটাও গুৰুত্বপূৰ্ণ খবৰ। আজি হৈছে 9 জানুৱাৰী। অসমৰ লগতে ভাৰতৰ বিভিন্ন প্ৰান্তৰ পৰা এনেধৰণৰ খবৰসমূহ নিতৌ চাবৰ কাৰণে চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰি ভিডিঅ'টোত এটা লাইক কৰি দিব। এই মুহূৰ্তত জনাই যোৱা গুৰুত্বপূৰ্ণ খবৰ, মৌলানা বদৰুদ্দিন আজমলে এইবাৰ মুছলমান ছাত্ৰীসকলক কেইবাটাও নীতি শিক্ষা দিছে। মুছলমান ছাত্ৰীসকলে কিয় এতিয়া নিজৰ কাপোৰ সুন্দৰকৈ নিপিন্ধে তাৰো প্ৰশ্ন উত্থাপন কৰিছে বদৰুদ্দিন আজমলে। এটাৰ পাছত এটাকৈ বিস্ফোৰক মন্তব্য কৰি আহিছে মৌলানা বদৰুদ্দিন আজমলে। ৰাম মন্দিৰৰ মুকলিৰ সময়ত মুছলমান লোকসকলক ঘৰতে সোমাই থাকিবলৈ আহ্বান জনোৱাৰ পিছত এবাৰ ইছলাম ধৰ্মী ছাত্ৰীক নীতি শিক্ষা বদৰুদ্দিন আজমলৰ। মুছলমান ছাত্ৰীৰ সাজ পোছাকক লৈ প্ৰশ্ন তুলিলে সাংসদ বদৰুদ্দিন আজমলে। কলগাছিয়াত এক অনুষ্ঠানত ছাত্ৰীসকলক উদ্দেশ্যি আজমলে কৈছে, হিজাব কিয় পৰিধান কৰা নাই? মুছলমান ছাত্ৰীয়ে কিয় লগায় লিপষ্টিক? চিনেমাৰ হিৰোইনৰ দৰে মেকআপ কৰে ছোৱালীয়ে। বুৰখা নিপিন্ধিলেও হিজাব পিন্ধিব লাগে ছোৱালীয়ে। মূৰত দোপাত্তা নোলোৱা ছোৱালীক বিয়া নাপাতিবা। আজমলৰ এই মন্তব্যক লৈ এতিয়া সৃষ্টি হৈছে তীব্ৰ প্ৰতিক্ৰিয়া। আন এটা খবৰ হৈছে লাখ লাখ ই ৰিক্সা চালকৰ বাবে ডাঙৰ খবৰ। ই ৰিক্সা চালকৰ বাবে আহি গ'ল নিৰ্দেশনা, 144 দ্বাৰা জাৰি কৰা হৈছে। এক ডাঙৰ খবৰ জনাইছো, লাখ লাখ ই ৰিক্সা চালকৰ বাবে ডাঙৰ খবৰ। ই ৰিক্সাৰ চলাচলক লৈ আহি গ'ল নতুন নিৰ্দেশনা। নিয়ম উলংঘা কৰিলে বাতিল কৰা হ'ব লাইচেন্স। ৰাজ্যিক গাইপথ আৰু মূল পথত ই ৰিক্সাৰ চলাচলত বাধা নিষেধ। নিশা 8 বজাৰ পৰা পুৱা 8 বজালৈ চলিব নোৱাৰিব ই ৰিক্সা। গন্তব্য স্থানৰ বাওঁফালেহে নামিব লাগিব ই ৰিক্সাৰ যাত্ৰী। প্ৰতিগৰাকী ই ৰিক্সা চালকে লুকিং গ্লাছ আৰু ইণ্ডিকেটৰ ব্যৱহাৰ কৰিব লাগিব। ই ৰিক্সাৰ চলাচলক লৈ জাৰি কৰা হৈছে 144 ধাৰা। করিমগঞ্জ জেলাত এই নির্দেশনা জারি করেছে প্রশাসনে। কেবল করিমগঞ্জ জেলাতেই নহয়, সমগ্র অসমৰ বিভিন্ন জেলাতে এতিয়া লাহে লাহে ই রিক্সা চালকসকলৰ বাবে কঠোৰ নির্দেশনা জারি কৰিবলৈ আৰম্ভ কৰিছে প্রশাসনে। কারণ ই রিক্সাৰ ফলতে এতিয়া ৰাজ্যৰ বিভিন্ন প্ৰান্তত বিভিন্ন ধৰণৰ দুর্ঘটনাৰ ঘটনা সংঘটিত হৈ আহিছে, যাৰ বাবে এতিয়া ই রিক্সা চালকৰ বাবে কঠোৰ নির্দেশনা জারি করেছে প্রশাসনের ফালের। পরবর্তী খবরটা হয়েছে 24 ঘণ্টার ভিতর ক্ষমা খোঁজত মন্ত্রী পরিমল শুক্লবৈদ্যই, অন্যথা পুনের রাজ্য অচল করে দিয়ার হুঙ্কার মটর শ্রমিক সন্থার। মন্ত্রীক প্রত্যাহ্বান সদৌ মটর শ্রমিক যুটীয়া পরিষদর বিষয়ববিয়া। কারণ হিট এন্ড রান আইন আমার লাগিব বলে মন্তব্য করেছিল দুদিন পূৰ্বে মন্ত্ৰী পৰিমল শুক্লবৈদ্য। কিন্তু পৰিমল শুক্লবৈদ্যৰ এই মন্তব্যৰ পাছতে এতিয়া জাঙুৰ খাই উঠিছে মটৰ শ্ৰমিক সন্থা। আৰু মটৰ শ্ৰমিক সন্থাই কৈছে এই কথা এতিয়া উঠাব লাগিব মন্ত্ৰী পৰিমল শুক্লবৈদ্যই। 24 ঘণ্টাৰ ভিতৰত ক্ষমা খোজাৰ দাবীও জনাইছে মন্ত্ৰী পৰিমল শুক্লবৈদ্যক। পৰিমল শুক্লবৈদ্যই যদি ক্ষমা নোখোজে তেনেহ'লে পুনৰবাৰ ৰাজ্য অচল কৰি দিয়াৰ হুংকাৰ দিছে শ্ৰমিক সন্থাই। আন এটা খবৰ হৈছে পিএসও কুশল কলিতার মৃত্যুক লৈ এবার মন্তব্য করেছে এসপিএ। এসপিএ কৈছে, মই পাহাড়ৰ পৰা অহা মানুহ, মই সাঁতুৰিব নাজানো। কুশল কলিতাক বচাবলৈ মই এখন নাৱৰ যাত্ৰীক হাতজোৰ কৰিছিলোঁ। আৰক্ষী অধীক্ষক হৰেণ তগবিয়ে এইবাৰ এই মন্তব্য কৰিছে। কলিতাৰ মৃত্যুত আমিও মৰ্মাহত বুলি মন্তব্য কৰিছে আৰক্ষী অধীক্ষক হৰেণ তগবিয়ে। হৰেণ তগবিয়ে কৈছে, মই পাহাৰৰ পৰা অহা মানুহ, মই সাঁতুৰিব নাজানো বাবেই নাৱৰ পৰা কেইজনক মই হাতজোৰ কৰি অনুৰোধ জনাইছিলোঁ যে পি এছ অ কুশল কলিতাক বচাবলৈ, কিন্তু আমি বচাব নোৱাৰিলোঁ, তাৰ বাবে আমি দুঃখিত মৰ্মাহত বুলি মন্তব্য কৰিছে আৰক্ষী অধীক্ষকগৰাকীয়ে। ইফালে পি এছ অ কুশল কলিতাৰ পৰিয়ালৰ ফালৰ পৰা কোৱা হৈছে তেওঁলোকে কান্দি কান্দি, তেওঁৰ পত্নীয়ে কান্দি কান্দি অভিযোগ কৰিছে পানীত পৰি যোৱাৰ সময়ত চাই আছিল এছপি ডিএছপিয়ে। তেওঁলোকে কেৱল চাই আছিল আৰু চাই থাকোঁতেই মৃত্যু হৈছিল কুশল কলিতাৰ। কুশল কলিতাই ককবকাই সকলোৰে সন্মুখত, চকুৰ আগত ককবকাই মৃত্যুমুখত পৰিলে। পৰৱৰ্তী খবৰটো হৈছে 500 বছৰৰ পিছত হিন্দুৱে মুক্তি পাইছে। এবাৰ অসমৰ মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাৰ মুখত এই মন্তব্য।
বদরুদ্দিন আজমলে মুসলমানক রেলত নুঠিবলে করা মন্তব্যত কোনো প্রতিক্রিয়া নকৰিবলে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় কৈছে। অহা 22 জানুয়ারিত রাম মন্দির প্রতিষ্ঠা হব। হিন্দুয়ে হক বা মুসলমানে হক সকলোয়ে এই কেইটা দিনত ভগবানের নাম লোক 500 বছৰৰ পিছত হিন্দুয়ে মুক্তি পাইছে বুলি মন্তব্য কৰিছে হিমন্ত বিশ্ব শর্মায়। ডিফুত মুখ্যমন্ত্রী গৰাকে ডিমা হাসাও জিলাৰ ত্রয়োদশ স্বায়ত্ত সাহিত্য পরিষদের নির্বাচন সামগ্রিকভাবে শান্তিপূর্ণ হওয়া বলে মন্তব্য করে। আনহাতে এন এস সি এনর শান্তি চুক্তি সন্দর্ভত কয় যে সুরক্ষা অক্ষুণ্ণ থাকিব, শান্তি চুক্তিরে নাগালেন্ডর বিকাশ হব, অসমে ভয় করবলগা একো নাই। পরবর্তী খবর হয়েছে রাহুল গান্ধীর ন্যায় যাত্রাক লৈ বিজেপি শঙ্কিত হয়েছে। এবার বিজেপিক লৈ এই মন্তব্য করেছে সাংসদ গৌরব গগৈয়ে। রাহুল গান্ধীর ন্যায় যাত্রার বিরুদ্ধে বিজেপি দলে বিভিন্ন অপপ্রচার চলাই আছে। সোমবারে গুয়াহাটির সংবাদ মাধ্যমের আগত এই মন্তব্য করেছে সাংসদ গৌরব গগৈয়ে। সাংসদ গৌরব গগৈয়ে কৈছে রাহুল গান্ধীর ন্যায় যাত্রায় তথা উত্তর পূর্বাঞ্চল ভাল প্রভাব পেলাব, মানুষের মাজত উৎসাহ যোগাব। আর কয় যে রাহুল গান্ধীর এই যাত্রার প্রতি ভয় খাই রাজস্থানের এগারী বিজেপি নেতাই শঙ্কিত হয়ে কৈছে রাহুল গান্ধী যদি আকৌ এটা যাত্রা করে তেতিয়া বিজেপির বাবে ডাঙর বিপদ হব। লগতে সাংসদ গৌরব গগৈয়ে কৈছে রাহুল গান্ধী হিংসর দরে আগবাড়িছে, আকৌ হিংসর বিরুদ্ধে বনের জন্তুব একগোট হওয়ার দরে বিজেপি দলের সকল লগ হয়ে রাহুল গান্ধীর বিরুদ্ধে। উল্লেখ্য যে কংগ্রেসের রাষ্ট্রীয় নেতা রাহুল গান্ধীর নেতৃত্বত অহা 14 জানুয়ারিত মণিপুরের এই যাত্রার শুভারম্ভ করা হব। আকৌ 18 জানুয়ারিত রাষ্ট্রীয় নেতা রাহুল গান্ধীয়ে প্রবেশ করব। রাহুল গান্ধী 25 জানুয়ারিলৈ এই যাত্রা অব্যাহত রাখব। অহা 18 জানুয়ারির 25 জানুয়ারিলৈকে উজনি নামনি মুঠ 17 জেলা 8 দিনিয়া এই যাত্রা করব। তথ্য অনুসরি রাহুল গান্ধীয়ে মুঠ 833 কিলোমিটার যাত্রা করব। মণিপুরের নাগালেন্ড, অরুণাচল আর মেঘালয়, পশ্চিমবঙ্গ, বিহার, উড়িষ্যা, ছত্তিশগড়, উত্তর প্রদেশ, মহারাষ্ট্র, রাজস্থান আর গুজরাট হয়ে মহারাষ্ট্রের মুম্বাইত সামরণি পড়ব এই যাত্রার। এই মুহূর্তে জানাই যোৱা ব্রেকিং নিউজ, অভিনেতা সলমান খানক যিকোনো সময়তে হত্যা করব পাৰে। সলমান খানের নিরাপত্তা লৈ সংশয়, দুজনক লোক গ্রেপ্তার করা হয়েছে। ভুয়া পরিচয়ে সীমা বেড়া পার হয়ে প্রবেশের চেষ্টা চলাইছিল সলমান খানের ফার্ম হাউজ। বলিউডের অভিনেতা জনপ্রিয় অভিনেতা সলমান খানের নিরাপত্তা লৈ সংশয় কহিয়ায় অনার অভিযোগত দুজনক লোক গ্রেপ্তার করা হয়েছে। মুম্বাইয়ের সমীপর পাম ভেলত অভিনেতাগৰাকীৰ ফার্ম হাউজত প্রবেশের চেষ্টা চলাই গ্রেপ্তার হয়েছে দুজনক লোক। যা 4 জানুয়ারিতে এই ঘটনা সংঘটিত হয়েছিল যদিও আজিহে ঘটনার বিষয়ে প্রকাশ পাইছে। ধৃত দুই অভিযুক্তক অজেশ কুমার ওম প্রকাশ গিল আর গুরু সেবক সিং তেজ সিং শিখ বলে চিনাক্ত করা হয়েছে। দুয়ো নিজকে সলমান খানের অনুরাগী হিসাবে চিনাকি দিয়ে সাক্ষাতের উদ্দেশ্যে পানভেল স্থিত অর্পিতা ফার্ম হাউজত উপস্থিত হওয়া বলে নিরাপত্তারক্ষীক জানায়। কিন্তু অভিযুক্ত নিরাপত্তারক্ষীর আগত নিজের প্রকৃত পরিচয় লুকুয়াই ভুয়া পরিচয় হে দিয়ে, সে দুয়োরে ওপর সন্দেহ জাগিছে নিরাপত্তারক্ষী, যার বাবে দুজনক লোক গ্রেপ্তার করা হয়েছে। যিকোনো সময়তে হত্যা করব পারে অভিনেতা সলমান খানক, যার বাবে দুজনক লোক গ্রেপ্তার করা হয়েছে আর নিজের পরিচয় লুকুয়াই সলমান খানের ফার্ম হাউজত যার বাবে প্রস্তুতি চলাইছে।